থেকে আমাদের অনেকেই সত্যিকার দৃষ্টান্ত নিতে হবে, তার থেকে উপদেশ নিতে হবে, তার থেকে আমাদের জীবন গড়ার মতো একটা শিক্ষা নিতে হবে। আমি হাফেজ মইনুদ্দিন হেমায়েতউদ্দিনের সকল আত্মীয় স্বজন এবং তার সমস্ত অবাধ পর্যন্ত তাদের প্রীতি আমাদের আন্তরিকতা এবং তাদের ব্যথায় ব্যথিত আমরা তাকে হারিয়ে সত্যিকার আমরা একজন আদর্শ মানুষকে আমরা হারিয়েছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচা মাকাম দান করেন, ওনার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনূস সাহেব হুজুর সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আমাদের ভাই চলে গেছে, দোয়া চাই আল্লাহ পাক জান্নাতের মধ্যে উচ্চ মকাম দান করেন। বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে এক মহানক্ষত্র ঝরে পড়ে গেছে, আর দেখা যাবে না। আমি দোয়া চাই সবার কাছে, আমি নিজেও দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন। সংক্ষিপ্ত আলোচনা করবেন বিশ্বজর মায় রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেব জনা অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানি। এরপরে আমাদের মাননীয় মন্ত্রী হবে, উনি যখনই যে দলের ব্যানারে ডাক এসেছে উনি সেই প্রোগ্রামে আমাদের প্রোগ্রামে অন্য দলের প্রোগ্রামে ওনাকে আমি দেখতে পেয়েছি। ব্যানারে ভাই চলে গেছে, আমরা চাকরি যারা তাকে মহব্বত করি তারা যেন নিজেদের দোয়ায় তাকে অবশ্যই স্মরণ করি, এটাই আমাদের মহাব্বতের আলামত। সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির জেলা মাওলানা মুজিবুর রহমান হামিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, অধ্যাপক এ কে এম হেমায়েতউদ্দিন সাহেব এদেশের সকল মানুষের হৃদয়ের সম্রাট ছিলেন। ওনার কাছে কে কোন দলের স্বীকার করিতে ছিল না, সকলকে তিনি আপন করে নিতে পারতেন। আর তিনি ছিলেন ইসলামী দলগুলোর ঐক্যের কান্ডারি। হেমায়েত ভাই আজকে নেই, কয়েকদিন আগে অফিস নেই, যখন অসুস্থ তখন আমাকে ফোন করেছেন, তো তার কথা ভোলার মতো নয়। আমরা তার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। হেমায়েতউদ্দিন, এ কে এম হেমায়েতউদ্দিন, যাকে আমি ইসলামী আন্দোলন